জওয়ান ছবির গতি বক্স অফিসে যেন থামছেই না, হু হু করে চড়ছে শাহরুখ জ্বর। সেই জওয়ান ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে, 500 কোটিতে প্রায় পৌঁছে গিয়েছে শাহরুখের জওয়ান। বলিউডে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন শাহরুখ খান। এরই মাঝে জওয়ান ছবির সিকুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন পরিচালক অ্যাটলি। দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির নির্দেশনাতেই জওয়ানের এই বিপুল সাফল্য। ওপেনিং ডেতেই ছক্কা হাঁকিয়েছে শাহরুখের জওয়ান। এর কৃতিত্ব যে শুধু তার নয় সেটা স্পষ্ট বলছেন শাহরুখ খান। অ্যাটলির পরিচালনা আর টান টান উত্তেজনায় ভরা স্ক্রিপ্ট না থাকলে ছবি হিট হতেই পারত না। জওয়ান ছবিটি 10 দিনের মধ্যে প্রায় 500 কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই মান্নাতে সেলিব্রেশন পার্টি দিয়েছেন শাহরুখ খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, নয়নতারা, পরিচালক অ্যাটলি থেকে ছবির সমস্ত কলাকুশলীরা। তারপর শোরগোল পড়ে গিয়েছে, বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে শাহরুখ খানের জওয়ান। এরই মধ্যে পরিচালক অ্যাটলি আবার জওয়ান 2 তৈরির ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি বলছেন তার জন্য পোক্ত স্ক্রিপ্ট হতে হবে, তবেই তিনি জওয়ান ছবির সিকুয়েল তৈরি করতে পারবেন। জওয়ানের সিকুয়েল যদি তৈরি হয় তাহলে শাহরুখ খান নিজেই সবচেয়ে বেশি উৎসাহী হবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে শাহরুখ খান জওয়ান থাকতে থাকতেই কি জওয়ান ছবির সিকুয়েল তৈরি হবে, এই নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর, জওয়ান ছবির সিকুয়েল তৈরি হলে বিজয় সেতুপতি ওই সিনেমায় থাকবেন না, তার পরিবর্তে কি থাকবেন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। জওয়ান ছবির গতি বক্স অফিসে যেন থামছেই না, হু হু করে চড়ছে শাহরুখ জ্বর। সেই জওয়ান ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে, 500 কোটিতে প্রায় পৌঁছে গিয়েছে শাহরুখের জওয়ান। বলিউডে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন শাহরুখ খান। এরই মাঝে জওয়ান ছবির সিকুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন পরিচালক অ্যাটলি। দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার অ্যাটলির নির্দেশনাতেই জওয়ানের এই বিপুল সাফল্য। ওপেনিং ডেতেই ছক্কা হাঁকিয়েছে শাহরুখের জওয়ান। এর কৃতিত্ব যে শুধু তার নয় সেটা স্পষ্ট বলছেন শাহরুখ খান। অ্যাটলির পরিচালনা আর টান টান উত্তেজনায় ভরা স্ক্রিপ্ট না থাকলে ছবি হিট হতেই পারত না। জওয়ান ছবিটি 10 দিনের মধ্যে প্রায় 500 কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই মান্নাতে সেলিব্রেশন পার্টি দিয়েছেন শাহরুখ খান। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, নয়নতারা, পরিচালক অ্যাটলি থেকে ছবির সমস্ত কলাকুশলীরা। তারপর শোরগোল পড়ে গিয়েছে, বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে শাহরুখ খানের জওয়ান। এরই মধ্যে পরিচালক অ্যাটলি আবার জওয়ান 2 তৈরির ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি বলছেন তার জন্য পোক্ত স্ক্রিপ্ট হতে হবে, তবেই তিনি জওয়ান ছবির সিকুয়েল তৈরি করতে পারবেন। জওয়ানের সিকুয়েল যদি তৈরি হয় তাহলে শাহরুখ খান নিজেই সবচেয়ে বেশি উৎসাহী হবেন বলে জানিয়ে দিয়েছেন।